বিসকেলাই মার এই ভিডিওটা কাউকে হেড বা ছোট করার জন্য বানানো হয় নাই। ইহা এক নিতান্ত বিনোদনমূলক ভিডিও। যারা এন্টারটেইনমেন্টের রাস্তা চিনো না তারা এই ভিডিও থেকে 100 দূরত্ব স্থাপন করো। আর হে হেডফোন কে উলঙ্গ কানে আরামসে প্রবেশ করো। সেফটি ফার্স্ট। ওয়েলকাম ভাই ও বোনেরা, আজ না তোমাদের জন্য এক খাঁটি জিনিস নিয়ে আসছি। বেস্ট বোকাচোদা, ও সরি, বেস্ট ব্লগার রাকিব হোসাইন। আমাদের এই ভাই কিন্তু শুধুমাত্র ব্লগার না, সাথে সাথে একজন সময় নষ্টকারী। কি বললি? এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? স্পয়লার অ্যালার্ট, এই ভিডিওটা শুধুমাত্র রাকিব ভাইকে নিয়ে পক পক করা হবে না, লিস্টে রয়েছে অনেকে। বাদ যাবে না কেউ, নাক থেকে আঙ্গুল বাইর করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। লেটস এনজয় দ্য ভিডিও। রাকিব ভাইয়ের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখলে সাপ সাপ বোঝা যায় যে এদের মেন অডিয়েন্স হচ্ছে বাচ্চা পোলাপাই, যারা ক্রিঞ্জ আর ক্রিয়েটিভিটির তফাৎ বোঝে না। থাম্বনেল গুলো একবার ভালোভাবে দেখো, মনে হয় হিরো আলমের মুভিতে চান্স পাইছে। আর যে এক্সপ্রেশন, কোনো থার্ড ক্লাস হিন্দি সিরিয়ালের এক্সপ্রেশন এর থেকে বেটার। আর টাইটেলের কথা তো না কইলেই হয়। রাকিবের একই অবস্থা হলো, ঋতু এটা কি বললো, ঋতু এটা কি করলো রাকিবের সাথে। এগুলো দেখার পর আমার মনে হচ্ছে আমি কোনো থার্ড ক্লাস নিউজ চ্যানেলের ভিডিওতে আসছি। ভাইয়ের এই অখাদ্য ব্লগ গুলোর মধ্যে একটা ব্লগ আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। মেহেদি যখন ডানা কাটা পরি, জলপুরি বানিয়ে দিয়েছি, দেখো তোমরা। 3 2 1 গো। এটা জলপুরি কম, পাতা কুড়ানো ভিখারি বেশি লাগতেছে ভাই। আমার মারেন, আমার মারে ফেলেন। লিভিং লাইক এ গোস্ট ফর 24 আওয়ার চ্যালেঞ্জ। আমি ভূত, 24 ঘন্টার জন্য আমি ভূত। তুই হাসছিস কেন? এই পোলার ওভার অ্যাক্টিংটা দেখো, ঠিক মতোই জানে এটা নকল ভূত। তাও আর এটা ভূত, ভূত কম কাকতাড়ুয়া বেশি মনে হইতেছে। ওরা আমাকে বিনা কারণে ভূত বানিয়েছে, এখন আমি ওদের অনেক অনেক বেশি ভয় দেখাবো। এখন বাজে রাত 2:02, সময় হয়ে গেছে ওদেরকে এখন ধরা। বাহ বাহ বাহ, কি এক্সপ্রেশন! এরকম এক্সপ্রেশন জীবনেও দেখিনি। বিশ্বাস করো, জোকারও এরকম এক্সপ্রেশন করে না। সাবস্ক্রাইব কর, নেই তো তুই মত মিলেগি। কোনো কমতি নাই। আর মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এদের এসব 30-40-50 মিনিটের ব্লগ বানাতে কতক্ষণ সময় লাগে গেস করো। 1 সপ্তাহ 2 সপ্তাহ, ঘন্টা মাত্র একদিন। রাকিব ভাই কোন কোম্পানির মলম খান আমাদেরকে একটু জানান, যাতে আমরাও এই স্পিড বাড়াইতে পারি। এদের মধ্যে যদি কেউ বেশি শ্রম দিয়ে থাকে সে হচ্ছে এই ক্যামেরাম্যান, সারাদিন কুত্তার মতো ব্লগের পিছে ঘুরে। সোলাইমান লিমন, এই যে এই ভাই রাকিব হোসেনের সহদর হিসেবে ব্লগের নামে অখাদ্য ছড়ায়। এই ভাই কিন্তু শুধুমাত্র ইউটিউবার না, পার্ট টাইম ইউটিউবার, ফুল টাইম টিকটকার। উল্টিয়ে দিলাম, এবার আমাকে একটু ওয়েট করতে হবে, বিকজ তোমার গরম। এর ভিতরে যে আমার চিজটা আছে সেই চিজটা মেল্ট হতে হবে, সো আমাকে একটু চুলার পাওয়ারটা কমিয়ে দিয়ে এটাকে গরম করতে হবে। A few inches later. সুন্দর আসছে, এটাকে আরেকটু উল্টে দেই, আল্লাহ ভেঙে দিন না চাই তো না। ওকে, সো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। সো আমি এখন এটা, আপনি দেখতেই পাচ্ছেন কত ইয়ে আমি লুক, সো আমি এখন এটাকে একটু ডেকোরেশন করব। এই ডেকোরেশন করার জন্য অবশ্যই আমার One eternity later. করে রাখা যে চকলেটটা সেটা হচ্ছে আমি আমার ওভেনে রাখবো। সো ওভেনে হচ্ছে আমি মেল্ট করব, মেল্ট করে এটা গলে যাবে, দেন তারপর আপনাদের দেখাবো যে কি জোস আমি একটা রান্না করে ফেলি। সো চলো টুমরো। সো চকলেটের লিকুইডটা কিন্তু আমরা অনেক সুন্দর করে তৈরি করে ফেলছি। সো নাও এখন আমি যেটা করব,
এরা কি ভাইরাল টিকটক হ্যাকস দেখাইতেছে না ফুড ব্লগিং করতেছে? আমি কিচ্ছু বুঝতেছি না। একটা সত্যি কথা কি জানো, এসব ফাদার্স ডে মাদার্স ডে কোনো বালি নাই, ফিলিংস ভেতর থেকে আসে, সব লোক দেখানো না। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক মারো, নতুন হলে সাবস্ক্রাইব করো আর বেল বাজিয়ে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।